বিত্তবানদের কাছ থেকে জাকাত নিয়ে হতদরিদ্রের মধ্যে বিতরণের জন্য 1982 সালের 5 জুন এক অধ্যাদেশে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে 13 সদস্যের জাকাত বোর্ড গঠন করা হয়, যাদের দায়িত্ব দেওয়া হয় তহবিল পরিচালনা করার। এরপর 39 বছর আজ অবধি নিয়োগ দেওয়া হয়নি নিজস্ব জনবল। ইসলামিক ফাউন্ডেশনের মাত্র 8 জন কর্মচারী দিয়ে নামমাত্র চলছে জাকাত বোর্ডের কার্যক্রম। জাকাত তারা কালেক্ট করে পরে সেখানে আবার অনিয়মও করে। জাকাত দিতে হবে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে, যে গরিব অর্থ কষ্ট ভুগতেছে তাদেরকেই জাকাতটা দেওয়া উচিত। এই ঈদে শপিং না করে আমরা দান করি, এইবার মনে হয় আমাদের এটাই করা উচিত। প্রায় 4 দশকেও জাকাত বোর্ড কেন সক্রিয় হয়নি জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন, তবে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এটা আমরা তো আরো আগে থেকে কাজ শুরু করছি এবং কাজগুলো আমরা একদম যাচাই বাছাই করে তারপরে করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে অনুমোদন দিলেই আমরা প্রশাসনিক প্রজ্ঞাপন জারি করব। এই যখন সরকারি জাকাত ব্যবস্থাপনার দশা, তখন বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট 12 বছরে 38 জেলায় স্বাস্থ্য, শিক্ষা, মা ও শিশু পরিচর্যা, পরিবেশ উন্নয়ন ও পশুপালন সহ নানা কর্মসূচির মাধ্যমে 10 লাখ মানুষের জীবনমানের উন্নয়ন করেছে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা গত 12 বছরে প্রায় 10 লক্ষেরও অধিক লোকের আমরা জীবনের মান পরিবর্তন করতে পেরেছি। যারা আগে জাকাতের জন্য রাস্তায় রাস্তায় ঘুরত, আজকে ওনারা স্বাবলম্বী হয়েছেন। ওনারা আজকে ইনশাল্লাহ আমরা মনে করি যে ওরা একটা জাকাত দেওয়ার পর্যায়ে আসছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটির কর্ণধার দেশে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন। জাকাতের শাড়ি দেওয়া, এই যে নিম্নমানের কাপড়ের অল্প দামে দেওয়া, এটা তো কারো জীবনের মান উন্নয়ন করে না। সে গতকালকেও বিক্ষোভ ছিল, আজকেও বিক্ষোভ করবে, আগামীকালও সে বিক্ষোভই থাকবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আটের বাইরে দরকার নাই।